أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا. فأوحى إليهم ربهم لنهلكن الظالمين ولنسكنن لكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد. واستفتحوا وخاب كل جبار عنيد. يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ما شاء الله ما شاء الله حسبك. صدق الله مولانا العظيم. الله أكبر. তন্ময় হয়ে আমরা সাদমান শাহরিয়ারের তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানবো উস্তাদ তারি আজহারুল ইসলাম হাফিজাহুল্লাহর কাছে। এরা যে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এদেরকে আমরা যে কিভাবে নাম্বারিং করব বা কিভাবে বিচার করব আমরাই ভয় পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো ভালো তেলাওয়াত করার তৌফিক দান করুন, এটাই আল্লাহর কাছে দোয়া করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ছোট্ট বন্ধুর তেলাওয়াত সম্পর্কে মন্তব্য করবেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত গ্র্যান্ড মুফতি ফাদিলাতুল শেখ মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পবিত্র কোরআনের হিফজ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সবার প্রতি আমার আবেদন থাকবে, আমরা আমাদের বাচ্চাগুলোকে ছোটবেলায় এইভাবে পুরো হাফেজ নাই করতে পারি, তিন পারা পাঁচ পারা, তাদের ফাউন্ডেশনটা কোরআনের ভিত দিয়ে মজবুত করে পরে আমরা অন্য লাইনে পড়ানোর চেষ্টা করি। মহান আল্লাহ যেন আমাদেরকে সকলকে সেই সৌভাগ্য দান করেন, আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাদমান, মাশাআল্লাহ। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে একজন দীনের দাঈ হিসেবে কবুল করুন, অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও, সে দোয়া রইল। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. আলোকিত কুরআন।